নমস্কার বন্ধুরা আমার প্রিয় ধনুরাশির জাতক ও জাতিকাদেরকে নিয়ে আজকে একটি ভিডিও করতে চলেছি এই ভিডিওতে আমি বলবো এই দু হাজার কুড়িতে এই রাশির জাতক ও জাতিকারা তিনটি প্রাপ্তি পেতে চলেছে। কী সেই তিনটি প্রাপ্তি সেটি ভিডিওতে বলতে চলেছি তাই ভিডিওটি পুরো দেখুন এবং যারা নতুন আমার চ্যানেলটি দেখছেন তারা দয়া করে লাল রঙের সাবস্ক্রাইব বটনটা ক্লিক করে পাশের বেল আইকনটা অন করে দিন এবং অল করে দিন যাতে সমস্ত রকম ভিডিও নোটিফিকেশান আপনারা পেতে পারেন আর হ্যাঁ আপনাদের অনেকের বাড়িতে বাস্তু বাস্তুদোষ আছে তাই এই বাস্তু দোষকে কাটানোর জন্য একটি ভিডিও আমি নেক্সট ডে করব সেই জন্য আমি একটি পোলিং সিস্টেম করেছি আপনাদের মূল্যবান মতামত সেই পোলিং সিস্টেমে আমরা দিতে পারেন সেটি আইবটমে পেয়ে যাবেন আমি আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম তো আসুন শুরু করা যাক ধনুরাশির দু হাজার কুড়িতে প্রাপ্তিযোগ হিসাবে বলা যায় যে ধনুরাশি দু হাজার কুড়িতে অনেক কিছুই পেতে চলেছে তার মধ্যে মেন তিনটি কি প্রাপ্তিযোগ আছে সেটি বলছি এক নম্বর আপনারা এবছর কোনো মহা মানুষের সান্নিধ্যে আসতে পারেন মানে কোনো মহান মানুষ বলতে কোনো সেলিব্রিটি বা কোনো রাজনীতিবিদ বা আদার্স যারা প্রচণ্ড হাই লেভে হাই লেভেলে আছেন তাদের সান্নিধ্যে আসতে পারেন দ্বিতীয় আপনারা এবছর লটারি থেকে টাকা ইনকাম করতে পারেন হ্যাঁ বন্ধুরা কিন্তু এই লটারি থেকে টাকা ইনকাম আপনারা বছরের মাঝে পারবেন এরপরে আসছি তিন নম্বর আপনারা এবছর ভূ সম্পত্তি পেতে পারেন উত্তরাধিকারীর সূত্রে মানে আমি কি বলছি বুঝতে আশা করি পারছেন মানে আপনারা আপনাদের শ্বশুরবাড়ি থেকে হোক নিজের বাবার কাছ থেকে হোক আপনারা ভূ সম্পত্তি পেতে পারেন তো এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ